আমাদের বক্স আমরা খুলব এবং আপনাদের অনুদান আমরা দেখব যে গণমানুষের ভালোবাসা কতটুকু আমরা আজকে এটা আমরা দেখব আপনাদের ভালোবাসা আমরা নির্ণয় করব। আমাদের সাথে রয়েছেন বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ভাই। এই পর্যায়ে আমরা রাশেদ খান ভাইয়ের অনুভূতি শুনবো। আচ্ছা আপনারা একটু পিছায় যান, ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা গণমানুষের সংগঠন এবং সেই কুসংস্কার আন্দোলন থেকে শুরু করে এই গণমানুষের সংগঠন মানুষের অনুদানেই চলছে, যেটি অস্বীকার করার কিছু নেই। বাংলাদেশে যে বিদ্যমান রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক ছাত্র সংগঠনগুলো রয়েছে তারা কিন্তু এভাবে আত্মবিশ্বাসের সাথে তারা বলতে পারবে না যে তাদের সংগঠন কাদের টাকায় চলে, অথচ তারা কিন্তু যেটি বলে থাকে যে জনগণই মূল ক্ষমতার উৎস, কিন্তু সেই জনগণের জন্য যে তারা কাজ করবে সেই কাজ আমরা তাদের কাছ থেকে আমরা লক্ষ্য করি না। আমরা দেখি যে তারা জনগণের কথা বলে, জনগণের পক্ষে তারা কাজ করছে, সেই কথা বলে তারা যেটি করে জনগণের পকেট থেকে টাকা চুরি করে, তারা লুটপাট করে। আর আমরা সেই কোটা সংস্কার আন্দোলনের সফলতার পর থেকে আমরা গণমানুষের জন্য আমরা কাজ করে যাচ্ছি, আমরা মানুষের পাশে রয়েছি। এই সংগঠনটি যেমনিভাবে মানুষের পাশে রয়েছে ঠিক একইভাবে এই সংগঠন মানুষের অনুদানে এখনো পর্যন্ত এই সংগঠনের যে কার্যক্রম সেই কার্যক্রম পরিচালিত হচ্ছে। তো আপনারা যারা অফিসে আপনারা আসেন বিভিন্ন সময়ে আপনারা আমাদের এই গণ অনুদান বক্সে আপনারা সহায়তা করেছেন, এক মাসের বেশি অতিক্রম হয়ে গেছে। আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি এই গণ অনুদান বক্সটি আমরা খুলব। এখানে আমাদের যুব অধিকার পরিষদের সম্মানিত আহ্বায়ক রয়েছে, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ রয়েছে, আমাদের এখানে যুব অধিকার পরিষদের ইসমাইল ভাই রয়েছে যিনি মূলত এই গণ অনুদান বক্সটি তিনি পরিশ্রমের মাধ্যমে তৈরি করেছিলেন। ইসমাইল ভাইকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ ছাত্র নেতা মশিউর ভাই, যুব পরিষদের কান্ডারি আতাউল্লাহ ভাই এবং ছাত্র অধিকার পরিষদের সংগ্রামী ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ভাই এবং ফারুক হাসান ভাই সহ যারা আজকে আমাদের এই লাইভ দেখছেন, দেশ বিদেশের কাছের কিংবা দূরের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন নিশ্চয়ই বাংলাদেশের গণমানুষের সংগঠন গণ অধিকার পরিষদ চলবে গণমানুষের চাঁদায়, আমরা যে স্লোগানটা দিয়েছিলাম আজকে তার এক মাস প্লাস পূর্তি। তো আপনারা জানেন যে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড আমাদের সকল কিছুই আমরা ট্রান্সপারেন্ট, আমাদের সকল তৎপরতা মানুষের কাছে আমরা উপস্থাপন করেছি। আমরা নিজেদেরকে 18 কোটি মানুষের কাছে উপস্থাপন করেছি, আমাদের গোপন কোনো তৎপরতা নেই। আজকে এই লাইভের মাধ্যমে আমাদের ছাত্রনেতা মশিউর ভাই উনি মূলত আমাকে প্রথম এই কনসেপ্টটা দিয়েছিলেন যে ইসমাইল ভাই এমন কিছু করা যায় কিনা। আপনাদের ছাত্র যুব গণমানুষের সংগঠন চলবে গণ অনুদানে, এই কথাটি আমরা আগামী দিনে বাংলাদেশের রাজনৈতিক যে শিষ্টাচার, সংস্কৃতি, অর্থনৈতিক লুপ্তরাজ এবং একজন ছাত্র নেতার মধ্য দিয়ে যদি 2000 কোটি টাকা পাচার হয়, আমরা এই সংস্কৃতি থেকে বের করে শুধু বাংলাদেশের ছাত্র রাজনীতি নয়, মূল রাজনৈতিক কাঠামোতে রাষ্ট্রের সংস্কারের যত জায়গায় সেই উদ্যোগের অংশ হিসাবে আজকে গণ অনুদান বক্সের আজকে উদ্বোধন এবং উদ্বোধনীর প্রথম আপনাদের সম্মুখে আমরা তুলে ধরব এবং আপনাদেরকে রিকোয়েস্ট করব আগামী দিনে যদি আপনারা মনে করেন সত্যিকার অর্থে আমরা আপনাদের হৃদয় স্পর্শ করেছি, আমাদের কোনো কাজ আপনাদের ভালো লেগেছে, তাহলে আপনারা জানেন বাংলাদেশ সরকার আমাদের বিকাশ নাম্বার বন্ধ করে দিয়েছে। আমাদের অর্থনৈতিক কার্যক্রম, রাজনৈতিক কার্যক্রম, সকল কার্যক্রমে বিভিন্নভাবে বাধা বিঘ্ন সৃষ্টি করছে। আপনারা আমাদের মূল সম্পদ, আপনারা আমাদের সাহস, আমাদের যেমন ভালোবাসা দিবেন অর্থনৈতিকভাবে আপনারা আমাদের পাশে থাকবেন। আজকের এই উদ্বোধনী প্রোগ্রামে আমি আমার কথা সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আচ্ছা আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের বেশ কয়েকজন ছাত্র নেতা, আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র নেতা শাকিল উদ্দিন ভাই, এছাড়া আমাদের মাঝে উপস্থিত রয়েছেন ছাত্র নেতা ফারুক ভাই এবং এর পাশে রয়েছেন আমাদের ছাত্র নেতা আসরাফ ভাই। এই পর্যায়ে অতি সংক্ষেপে কিছু বলবেন ছাত্র নেতা ফারুক ভাই। ধন্যবাদ সকলকে যারা এই মুহূর্তে লাইভটি দেখছেন, সকলকে আমি আহ্বান জানাবো যে লাইভটি শেয়ার করে আপনারা প্রত্যেকের মাঝে আমাদের এই কথাগুলো ছড়িয়ে দেবেন। আজকে দেখেন যে বাংলাদেশে যে গতানুগতিক রাজনৈতিক দলগুলো রয়েছে যারা গতানুগতিক জনগণের কথা বলে রাজনীতি করে তারা এই যে রাজনীতি করতে গিয়ে তাদের এই রাজনৈতিক যে কার্যক্রমের খরচ এই খরচটি তারা কিভাবে উপার্জন করে বা কিভাবে তারা এটা মানে আর্ন করে এটা আমরা সকলেই জানি। বিভিন্ন রাজনৈতিক দলের আয়ের অন্যতম সোর্স হচ্ছে টেন্ডারবাজি করা, চাঁদাবাজি করা, কিন্তু আমাদের এই ছাত্র যুব শ্রমিক তথা এদেশের গণমানুষের মুক্তির সংগঠন গণ অধিকার পরিষদের কার্যক্রম পরিচালনার জন্য আমাদের আর্নিং এর সর্ব উত্তম এবং সর্বোচ্চ সোর্স হচ্ছে জনগণ। জনগণের এই গণচাঁদার মাধ্যমে আমরা চেষ্টা করছি যে আমরা আমাদের এই রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার জন্য। তাই আমি সকলের প্রতি আহ্বান জানাবো যে গণমানুষের মুক্তির সংগঠন গণ অধিকার পরিষদ চলবে আমার আপনার এই গণচাঁদার মাধ্যমে। সুতরাং ইতিপূর্বে আপনারা দেখেছেন যে আমাদের যে বিভিন্নভাবে আমরা গণচাঁদার কালেকশনে একটা উদ্যোগ দিয়েছিলাম এবং আমরা যে ব্যাংক অ্যাকাউন্টস এবং আমাদের বিকাশ কয়েকটি নাম্বার দিয়েছিলাম সেই নম্বরগুলো এবং আমাদের ব্যাংক অ্যাকাউন্টসটি সরকার বন্ধ করে দিয়েছে। সুতরাং তারা মনে করেছে যে আমাদেরকে বিভিন্নভাবে হয়রানি করে বা বিভিন্নভাবে আমাদের এই কার্যক্রমকে তারা দমিয়ে দিবে বা বন্ধ করে দিবে, কিন্তু গণমানুষের ভালোবাসাই আমাদের এই নতুন ধারা রাজনীতি, আমাদের এই নতুন ধারা রাজনৈতিক কার্যক্রম দুর্বার গতিতে চলছে। বর্তমানে টেকনাফ থেকে তেতুলিয়া ৫৬,০০০ বর্গমাইল আমরা আমাদের এই কার্যক্রম দুর্বার গতিতে আগাচ্ছি। এর পিছনে অন্যতম শক্তি হচ্ছে এদেশের ১৮ কোটি জনগণ। আজকে এদেশের ১৮ কোটি জনগণের ভালোবাসাই আমরা আমাদের এই রাজনৈতিক সংগঠনকে এ পর্যন্ত নিয়ে আসতে পেরেছি। আমরা তারই একটি উদ্যোগের ধারাবাহিকতায় আমাদের এই গণ অনুদান বক্স আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা স্থাপন করেছি। গণমানুষের ভালোবাসার যে অ্যামাউন্ট আমরা কিছুক্ষণ পরেই হয়তো জানতে পারবো। তো আমি বিশ্বাস রাখি যে বিভিন্নভাবে বাধা দিয়ে আমাদের এই কার্যক্রমকে কোনোভাবেই কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। জনগণের ভালোবাসা যতদিন থাকবে ইনশাআল্লাহ আমাদের এই সংগঠন দুর্বার গতিতে আমরা এগিয়ে নিয়ে যাবো ইনশাআল্লাহ। এই পর্যায়ে আপনাদের মাঝে অতি সংক্ষেপে 1 মিনিটে বক্তব্য রাখবেন ছাত্রনেতা শাকিলুজ্জামান ভাই। আপনারা জানেন আমরা গণমানুষের অধিকার আদায়ের কাজ করি। আমাদের এই সংগঠন মূলত গণমানুষের গণ অনুদানে পরিচালিত হয়। এর আগে আমরা যে বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টের মাধ্যমে টাকা কালেক্ট করতাম, কিন্তু আপনারা জেনে থাকবেন আমাদের যে বিকাশ অ্যাকাউন্টগুলো দেওয়া ছিল সরকারের পক্ষ থেকে আমাদের অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ আমরা জনগণের অধিকার আদায়ের জন্য কাজ করি, ন্যায্য অধিকারের জন্য কাজ করি। ন্যায্য অধিকারের দাবিগুলো অনেক ক্ষেত্রে সরকারের বিপরীতে চলে যায়। তারা আমাদের এই অধিকার আদায়ের আন্দোলনকে বাধাগ্রস্ত করার জন্য আমাদের বিকাশ নাম্বার পর্যন্ত অনুদান বক্স চালু করি। যখন আমরা প্রথম অনুদান বক্স চালু করি তখন কিন্তু ঠিক এরকম ভাবে লাইভে আপনাদের সামনে আমরা কথা বলে এই গণঅনুদান বক্সটা চালু করি। তো আমরা যে ন্যায্য অধিকার আদায়ের দাবিতে আন্দোলন করছি, গণমানুষের অধিকার আদায়ের জন্য আমরা যে আন্দোলন করছি, আমাদের আন্দোলন সব গণমানুষের অধিকার আদায়ের জন্য আমাদের আন্দোলন চলবে। কোনো হামলা মামলা বলে এগুলো দিয়ে আমাদের এই গণমানুষের অধিকার আদায়ের আন্দোলনকে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। ধন্যবাদ। এই পর্যায়ে অতি সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন ছাত্রনেতা আসরাফ ভাই। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের এই গণ অনুদান বক্স আজকে প্রথম খোলা হচ্ছে। তো আপনারা জানেন যে বাংলাদেশে আমরা এই আমাদের জনগণের রাজনীতি আমরা প্রতিষ্ঠা করতে চেয়েছি এবং আমরা এই জনগণের অর্থেই আমাদের আমাদের রাজনীতি কার্যক্রম চলবে। আপনারা দেখে দেখবেন যে বিভিন্ন দেশে, উন্নত দেশে কিংবা গণতান্ত্রিক দেশগুলোতে সুষ্ঠু দ্বারা রাজনীতির জন্য তারা বিভিন্ন সময় নির্বাচনের সময় তারা গণ অনুদান সংগ্রহ করে। ঠিক আমরাও ঠিক একই রকম আমাদের সংগঠন পরিচালনা করার জন্য সবাইকে আমরা গণ অনুদানের জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের যে ফান্ডগুলো আছে কিংবা আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সেগুলো সরকারের পক্ষ থেকে তাদের ইশারায় কিন্তু আমার এই ব্যাংক অ্যাকাউন্টগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে, যার কারণে আমাদের এই গণ অনুদান বক্স আমরা চালু করেছি। তো আপনারা যারা আমাদের এই সুস্থ দ্বারা রাজনীতি, তারুণের রাজনীতি অংশগ্রহণ করতে চান কিংবা ডোনেট করতে চান, আপনারা সরাসরি এসে আমাদের কেন্দ্রীয় কার্যালয় পুরানা পল্টন জামান টাওয়ার লিফটেড 13 সেখানে এসে আমাদের এই গণ অনুদান বক্স সেখানে আপনারা ডোনেট করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা, আপনারা জানেন আমাদের যুবনেতা ইসমাইল ভাই বলেছেন, মূলত প্রথম আমার মাথায় এটা এসেছিল যখন আমাদের মোবাইল নাম্বারগুলো বন্ধ করে দেয় বিকাশ রকেট, এছাড়া হচ্ছে আমাদের ব্যাংক অ্যাকাউন্টগুলো সরকার বন্ধ করে দেয়, তখন মূলত আমার মাথায় প্রথমে এই কনসেপ্টটা আসে এবং আমি ইসমাইল ভাই বা আরো কয়েকজন যুবনেতার সাথে যোগাযোগ করে এরপরে এই ধারণাটি দেই এবং আমি প্রথম এই যে স্লোগানটি আপনারা দেখতে পাচ্ছেন যে গণমানুষের সংগঠন চলবে গণ অনুদানে, এই স্লোগানটি দেই এবং আজ থেকে প্রায় 1 মাস আগে আমরা আমাদের এই বক্সটি উদ্বোধন করেছিলাম। সেদিনও ফেসবুক লাইভের মাধ্যমে আমরা উদ্বোধন করেছিলাম এবং আমরা বলেছিলাম যে এই গণ অনুদান বক্সে যে টাকা আসবে এর প্রত্যেকটা টাকার পুঙ্খানুপুঙ্খু হিসেব আমরা জনগণের কাছে দিব, পাবলিকের কাছে দিব। যেটা পাবলিকের টাকায় আমরা বলি যে গণমানুষের সংগঠন গণমানুষের গণ অনুদানেই চলবে, সেই জায়গা থেকে আজকে আমরা পাবলিকলি লাইভ করতেছি এবং হচ্ছে লাইভ করেই আমরা আমাদের এই বক্সগুলোকে খুলবো এবং হচ্ছে পাবলিকের আপনাদের সামনেই আমরা এর টাকার হিসাব আমরা দিব। এখন হচ্ছে আমরা আমাদের বাইদের কাছে হচ্ছে এগুলো ছাত্র শুরুতে আমাদের ছাত্র অধিকার পরিষদের বক্সটি ওপেন করবেন হচ্ছে রাশেদ ভাই। দূরে থাকি তাইলে সবগুলো দূর থেকে ধরলে দূর থেকে চ্যাপ্টার তো ফেক কলার সুন্দর লাইভগুলো একটু পিছন থেকে সবাই একটু ফালা করেন তো লাইভ যারা করতেছেন সামনে আসেন লাইভ যারা করতেছেন বাকি এটুকু থাকবে। ছাত্র অধিকার পরিষদের গণ অনুদান বক্সটি ওপেন করছেন আমাদের ছাত্র নেতা বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের বিপ্লবী ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ভাই। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের বক্স একটা ইয়ার প্যাকেট লাগাতে একটা ইয়ার খোলা যায় এই যে এখানে একটা কিছু একটা খোলা দিন দেন পুরো উপরে রাখতে হবে ভাই উপরে না পরে একটা জেনারেশন তো একটা বক্স আচ্ছা আচ্ছা এইটার ভিতর আরেকটা রুমাল দেন তো এটা যুবর জন্য রাখলাম রুমাল আছে কারো বা কোনো আচ্ছা ঠিক আছে ওকে চলবে মাশাআল্লাহ ব্যাগ হলে ভালো হতো। রাশেদ ভাই ছাত্র অধিকার পরিষদের গণ অনুদান বক্সটি ওপেন করছেন এবং তিনি টাকাগুলো কালেক্ট করছেন এবং আমরা পাবলিকলি এখনই হিসাব করে আপনাদের কাছে জানিয়ে দিব যে আমাদের এই ফান্ডে কত টাকা এসেছিল বা কত টাকা রয়েছে। রাশেদ ভাই গণ অনুদান বক্সটি ওপেন করছে আর দুই তিনটা কাপড় না আর দুইটা কাপড় আর একটা দিলাম এটা হবে এটা দেন ব্যাক সেটআপ করতে সেটটা আমি রাশেদ ভাইকে বলবো আপনি একটু ওই পাশে গিয়ে হচ্ছে আপনি আপনার বক্সের টাকাগুলো হচ্ছে আপনি হিসাব করবেন এবং সবাইকে সাথে নিয়ে পাবলিকলি হিসাব করবেন। এদিকে আমাদের এখন বাংলাদেশ যুব অধিকার পরিষদের যে বক্সটি রয়েছে সেই বক্সটি হচ্ছে মূলত আতাউল্লাহ ভাই খুলবেন। রাশেদ ভাই বলবো এখানে বসে আপনি হিসাব করবেন আমি পাবলিকলি টেবিলে হিসাব করবেন আমি পাবলিকলি জানিয়ে দিব যে কত টাকা এসেছে। এখন যুব অধিকার পরিষদের বক্সটি এখন যুব অধিকার পরিষদের বক্সটি ওপেন করছেন যুব নেতা বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক হচ্ছে আতাউল্লাহ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী আতাউল্লাহ ভাই বিসমিল্লাহ বলে আল্লাহর রহমতে ওপেন করছেন। আশা করি যুবরা হচ্ছে ছাত্রদের থেকে এগিয়ে থাকবে তারুণ্যে বয়সে অর্থে সবকিছুতে আমরা আশা করবো। আমরা আজকে দেখবো যে আমাদের এই প্রতিযোগিতায় ছাত্র যুব নাকি হচ্ছে আপনার শ্রমিক কারা এগিয়ে থাকে। আমরা আশা করি যুবরা এগিয়ে থাকবে আমরা আশা করব যে যুবরা ইনশাআল্লাহ এগিয়ে থাকবেন ইনশাআল্লাহ সমিতির সমিতিটা পাইছেন সবাই এগিয়ে থাকবে মাশাআল্লাহ প্রায় এক যত এগিয়ে থাকবে প্রায় এক ব্যাগ টাকা এক ব্যাগ আল্লাহর রহমতে হচ্ছে প্রায় এক ব্যাগ টাকা হচ্ছে যুব অধিকার পরিষদ তাদের বক্সে পেয়েছে। এগুলো হচ্ছে জনগণের ভালোবাসা প্রত্যেকটি টাকায় জনগণের অধিকার রয়েছে। মোবাইলটা নিয়ে ওখানে আসো এটা খুলবেন না সমিতিটা আমরা আসলে দুঃখিত যে আমাদের শ্রমিক অধিকার পরিষদের বক্সের চাবিটা আমাদের কাছে না থাকায় আমরা এখন খুলতে পারছি না। যেখানে হচ্ছে একটা গণনা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক হচ্ছে আপনার শাকিল উদ্দিনের নেতৃত্বে সোহরাব ভাই অন্য সহযোদ্ধারা হচ্ছে আপনার কাউন্ট করছেন। যুব অধিকার পরিষদের গণ অনুদান ছাত্রনেতা ফারুক ভাই রাশেদ ভাই এবং ইসমাইল ভাই নিজাম ভাই তারা মূলত হচ্ছে আমাদের যুব অধিকার পরিষদের এটি হিসেব করছেন। এদিকে ছাত্র অধিকার পরিষদের হিসেব করছে আমাদের রাশেদ ভাই শাকিল ভাই সোহরাব ভাই। গণমানুষের কাছ থেকে সংগৃহীত ছাত্র অধিকার পরিষদের চাঁদা গণনা প্রায় শেষ হচ্ছে। এগুলো হচ্ছে আপনার জনতার ভালোবাসা এগুলোকে আমরা অর্থ হিসেবে দেখছি জনতার ভালোবাসা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। ছাত্র অধিকার পরিষদের যে কেন্দ্রীয় কার্যালয় আমাদের কেন্দ্রীয় কার্যালয় যদি আপনাদেরকে ঠিকানা বলি সেটা হচ্ছে জামান টাওয়ার পানির ট্যাঙ্কি যেটাকে বলা হয় পানির ট্যাঙ্কি জামান টাওয়ার লিফটের 13 হচ্ছে আমাদের যারা লাইভটি দেখছেন সকলকে অনুরোধ করব আপনারা লাইভটি শেয়ার করে দিবেন। আপনারা জানেন যে আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ বাংলাদেশ যুব অধিকার পরিষদ বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদ আমাদের এই সংগঠনগুলো আসলে গণমানুষের টাকায় চলে। আপনারা যারা মনে করেন যে বাংলাদেশে সুস্থ ধারার রাজনীতি प्रतिष्ठित हवा दरकार बांग्लादेशेर मानुषेर अधिकार प्रतिष्ठित हवा दरकार बांग्लादेशे एमन एकटी तारुण्य निर्भर राजनैतिक दल प्रतिष्ठित हवा दरकार जारा प्रकृतपक्षे गणमानुषेर पाशे थाकबे। ताहले আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমাদের পাশে থাকবেন। অতীতে আমরা এই কথা বলেন না, অতীতে আমরা বিভিন্ন সময় যেটা আমরা আসলে না বললেই নয় যে প্রবাসী ভাইয়েরা তারা বিভিন্ন ভাবে তারা আমাদের পাশে দাঁড়িয়েছেন, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাংলাদেশের যে সকল মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছেন আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের এই বিষয়গুলো আসলে স্বীকার করতে আমরা দ্বিধান্বিত নয়। আজকে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো তারা কিন্তু গণমানুষের টাকায় চলে, কিন্তু তারা সেই স্বীকার তারা করে না। আমাদের জায়গা থেকে আমরা গর্বের সাথে সেটা স্বীকার করছি যে এই সংগঠন গণমানুষের সংগঠন, এই সংগঠন চলবে গণমানুষের টাকায়। যেটা আমরা ইউরোপ আমেরিকাতে দেখি যে নির্বাচনের আগে তারা একটি ফান্ড গঠন করে, কারণ তারা মানুষের জন্য কাজ করে। কিন্তু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো মানুষের জন্য কাজ করে না, যে কারণে তারা এরকম পাবলিক ফান্ড গঠন করে না। তারা ক্ষমতায় গিয়ে মানুষের পকেট কাটে, তারা ত্রাণ চুরি করে, তারা মানুষের হক মেরে খায়, তারা বিভিন্ন মাদক ব্যবসার সাথে জড়িত হয়ে পড়ে, টাকা পাচারের সাথে জড়িত হয়ে পড়ে। সুতরাং এই রাজনৈতিক দলগুলোকে আমরা এখন না বলতে হবে। এখন তারুণ্য নির্ভর দেশপ্রেমিক অধিকার ভিত্তিক সংগঠনগুলোকে হা বলতে হবে। আমরা শুধুমাত্র বলছি না যে আমাদেরকেই সমর্থন দিতে হবে, যারা দেশের জন্য কাজ করছে, দেশপ্রেমিক, যারা মানুষকে ভালোবাসে, আপনারা তাদেরকেই সমর্থন দেন। এখানে দেখেন যে এই যে আপনারা দেখছেন যে 1 টাকা, এই যে 2 টাকা, এই যে আপনারা দেখছেন যে মানুষের যে ভালোবাসা, এই যে মানুষ আমাদেরকে যেভাবে 1 টাকা 2 টাকা 5 টাকা 10 টাকা 100 টাকা 500 টাকা, এখানে আপনারা দেখেন যে 1000 টাকার নোটও রয়েছে, 10 টাকার নোটও রয়েছে, এটাই মানুষের ভালোবাসা। এই ভালোবাসা কয়টি সংগঠন পায়? আমি মনে করি বাংলাদেশের যে বড় বড় সংগঠনগুলো রয়েছে এই সংগঠনগুলোকে মানুষ এখন আর বিশ্বাস করে না। তারা যদি একবার বলে যে আমরা পাবলিক ফান্ড উত্তোলন করবো, আমি মনে করি তাদের ফান্ডে কেউ টাকা দিবে না, কারণ তাদের প্রতি মানুষের বিশ্বাস নেই। কিন্তু আজকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ, বাংলাদেশ যুব এবং শ্রমিক অধিকার পরিষদের প্রতি মানুষের সেই ভালোবাসা রয়েছে। আজকে যে আমাদের আপনারা দেখছেন এই অফিসটি সম্পূর্ণ পাবলিকের টাকায়, এই অফিসের চেয়ার থেকে শুরু করে এই অফিসের ডাস্টবিন পর্যন্ত সবকিছু মানুষের টাকায়। আপনাদেরকে বলতে চাই যে আমরা মানুষের জন্য রাজনীতি করছি, আমাদেরকে সমর্থন দিন, আমাদের পাশে থাকেন। ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা কথা দিচ্ছি, আপনাদেরকে আমরা একটি নতুন বাংলাদেশ উপহার দিব। প্রিয় শুভাকাঙ্ক্ষী, যারা আপনারা আমাদের অনুদান দিয়ে সহযোগিতা করছেন, বাংলাদেশ যুব অধিকার পরিষদ অনুদান করছে 7,317 টাকা। আপনাদের অনুদান আশা করি আপনারা প্রথম মাস প্রথম উদ্যোগ, সামনে মাসে আরো বেশি অনুদান দিবেন, আরো বেশি ভালোবাসা দেবেন, আরো বেশি উৎসাহ দেবেন। ধন্যবাদ। কত টাকা হচ্ছে আপনাদের? 7,317 টাকা। ধন্যবাদ। আমাদের বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ মূলত এখানে ছাত্ররাই বেশি সহায়তা করেছে, যে কারণে অ্যামাউন্টটা একটু কম। এখানে 5,511 টাকা প্রথম মাসের কালেকশন হয়েছে। আমরা মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি, আপনারা যার যতটুকু সামর্থ্য আপনারা এসে আমাদের অফিসে দিয়ে গেছেন, এ কারণে আপনাদের প্রতি ভালোবাসা। ধন্যবাদ। ধন্যবাদ। আপনারা দেখতে পেলেন আমাদের ছাত্র অধিকার পরিষদ এবং যুব অধিকার পরিষদের পক্ষ থেকে আমাদের হিসাব, আমাদের এই অনুদান বক্সে যেটা গত 1 মাসে মানুষের ভালোবাসা এখানে জমা হয়েছিল, আমরা এটা পাবলিকলি আজকে প্রকাশ করলাম। তো আমরা চাই আমাদের এই রাজনৈতিক সংগঠন যেটি হতে যাচ্ছে গণ অধিকার পরিষদ, এই গণ অধিকার পরিষদের প্রত্যেকটি হিসাব নিকাশ আমরা পাবলিকের সামনে প্রত্যেক মাসে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা চাই যে সত্যিকার অর্থে একটি গণমানুষের রাজনৈতিক দল হিসেবে যাতে এই গণ অধিকার পরিষদ তার আগামী দিনের কার্যক্রম পরিচালনা করতে, সেই জায়গায় আমরা স্বচ্ছতার ভিত্তিতে আমাদের সবকিছু পরিষ্কার করব। আজকে যেটা আমাদের ছাত্র অধিকারের আহ্বায়ক রাশেদ খান বললেন যে আজকে গতানুগতিক যে রাজনৈতিক দলগুলো রয়েছে এদের সেই নৈতিক সাহস নেই যে পাবলিকের সামনে বলতে পারে যে আমাদের গণ অনুদান দেন, আপনাদের টাকা নিয়ে আমরা রাজনীতি করবো। কারণ এই নৈতিক জোর যদি তাদের থাকতো তাহলে আজকে এই রাজনৈতিক দলগুলোকে টেন্ডারবাজি ছাদাবাজি করে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে হতো না। এই ছাত্র যুব শ্রমিক তথা এই গণ অধিকার পরিষদ এখন পর্যন্ত তার সেই নৈতিক জায়গাটা শক্ত রেখেছে বিধায় আজকে আমরা পাবলিকের কাছে যখনই আমরা ঘোষণা দেই যে আমরা গণ অনুদান সংগ্রহ করব, মানুষ তাদের সর্বোচ্চ ক্যাপাসিটি জায়গা থেকে আমাদের কাছে তাদের ভালোবাসাগুলো জমা দিচ্ছে। এগুলোকে আমি টাকা বলবো না। আজকে হয়তো এখানে गणमानुषेर 18 कोटी जनगणेर भालोबासा रयेछे भालोबासाई आमादेरके सामनेर दिके एगिये निते सहायता करबे एबं मानुष जे आमादेर निये स्वप्न देखछे गणमानुष जे आमादेर निये स्वप्न देखछे प्रत्याशा करछे एई प्रत्याशा आमरा इनशाआल्लाह एई गण अनुदान बक्सेर माध्यमे पूरण करते पारबो। सबाई आमादेरके सर्वोच्चटुकु दिये भालोबासबेन सहायता करबेन सापोर्ट दिबेन एबं आमरा जे एकटी नतुन धारा राजनीति निर्माण करते चाई आपनादेर भालोबासा निये आमरा सेई नतुन धारा राजनीति प्रतिष्ठा करब इनशाआल्लाह। धन्यवाद सकलকে। आपनादेर কাছে একটি তথ্য দিয়ে রাখি আপনারা জানেন যে আপনারা ইউরোপ আমেরিকা বা উন্নত দেশে যে রাজনীতি করা হয় তখন আপনারা আপনাদেরকে তথ্য দেই সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প সাহেব সমস্ত পৃথিবীর কাছে বিলিয়নিয়ার বা অনেক বড় ব্যবসায়ী হিসেবে পরিচিত তারপরেও কিন্তু সেই মানুষটি হচ্ছে আপনার যতই উগ্রবাদী যাই বলি কিন্তু তাদের দেশের সিস্টেমটা দেখেন সেই ডোনাল্ড ট্রাম্প হচ্ছে সেই নির্বাচনে তার $370 মিলিয়ন তো $373 মিলিয়ন তিনি তার নির্বাচনের আগে কালেক্ট করেছেন। এছাড়া নির্বাচনের পরে তিনি যখন যে আন্দোলন বা সংগ্রামের কথা বলেছেন সেটা বলেও তিনি প্রায় $270 মিলিয়ন কালেক্ট করেছেন। এছাড়া জো বাইডেন সাহেব প্রায় হচ্ছে আপনার $370 মিলিয়ন জো বাইডেন সাহেব কালেক্ট করেছেন। এর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে গণমানুষের জন্য যারা রাজনীতি করতে চায় যারা জনগণের জন্য রাজনীতি করে জনতার জন্য রাজনীতি করে তারা গণমানুষের টাকা দিয়ে রাজনীতি কিন্তু আপনি যদি সেটা না করেন রাজনীতি যদি আপনার পেশা হয়ে যায় রাজনীতি যদি আপনার টাকা কামানোর হাতিয়ার হয়ে যায় সেক্ষেত্রে আপনি কোনো টাকা দিবেন না আপনি ক্ষমতায় এসে জনগণের শত শত কোটি টাকা লুট করবেন লোপাট করবেন। সেই জায়গা থেকে আজকে বাংলাদেশের যে গণ অধিকার পরিষদ নামে আমরা যে রাজনৈতিক প্ল্যাটফর্ম আমরা ওপেন করতে চাচ্ছি এবং গণ অধিকার পরিষদ নামে যে রাজনৈতিক সংগঠন আমরা করব সেই সংগঠন অবশ্যই গণমানুষের সংগঠন হবে এবং সেই গণমানুষের গণ অনুদানেই সেই সংগঠন চলবে। এছাড়া আমরা যে ঘোষণা দিয়েছি যে 2024 সালে আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করব এবং 300 আসনেই ক্যান্ডিডেট দেব সেই নির্বাচনেও আমরা চাই যেমন করে উন্নত বিশ্ব যেমন করে গণ অনুদান কালেক্ট করে বা গণচাঁদা কালেক্ট করে তাদের নির্বাচনী ক্যাম্প পরিচালনা করে নির্বাচনী ক্যাম্পেইন পরিচালনা করে ঠিক তেমনি ভাবে আমরা গণমানুষের কাছ থেকে চাঁদা তুলে গণমানুষের গণ অনুদান দিয়ে তারপরে 2024 সালের সেই নির্বাচন করব। এই প্রত্যাশায় আজকের এই ফেসবুক লাইভটি এবং গণ অনুদান বক্তব্যে আমাদের কথাগুলো এখানেই আমার কথাগুলো আমি এখানে শেষ করছি। এই পর্যায়ে কথা বলবেন একেবারে সমাপনী বক্তব্য রাখবেন রাশেদ খান ভাই অতি সংক্ষেপে সমাপনী বক্তব্য রেখে শেষ করে দিবেন রাশেদ ভাই। ধন্যবাদ। যারা লাইভটি দেখছেন আপনাদেরকে আবারও অনুরোধ করব এই লাইভটি আপনারা শেয়ার করে দিবেন যাতে করে মানুষ আমরা যে গণ অনুদান সংগ্রহ করছি সেই সম্পর্কে মানুষ জানতে পারে। আমাদের অফিসের ঠিকানা পল্টন বিজয়নগর প্রীতম জামান টাওয়ার লিফটের 13 তলা। আমি আবারও বলছি আমাদের ঠিকানা পল্টন বিজয়নগর পানির ট্যাঙ্কি প্রীতম জামান টাওয়ার লিফটের 13 তলা। যারা আপনারা আমাদের পাশে দাঁড়াতে চান এই সংগঠনকে আপনারা আর্থিকভাবে এগিয়ে নিয়ে যেতে চান আর্থিকভাবে অংশ নিতে চান তাদেরকে অনুরোধ করবো সরাসরি আমাদের অফিসে আসবেন। অফিসে এসে আমাদের যে গণ অনুদান বক্স রয়েছে সেই বক্সে আপনি মুক্ত হস্তে আপনার যে অনুদান সেই অনুদান আপনারা রাখবেন এবং সর্বোপরি এদেশে সুস্থ ধারার রাজনীতি বিনির্মাণের জন্য আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। भाई